সুন্দরবন, সুন্দরবনের মরিচ্ছাপের জঙ্গল, সুন্দরবনের সব থেকে কোরেরিয়া, যেখানে বাঘেরা অহরহ যাতায়াত করে। এখানে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষেধ। শুধুমাত্র যারা মাছ কাঁকড়া ধরতে জঙ্গলের ভিতরে যাওয়ার পারমিট আছে, পারমিশন আছে, তারাই একমাত্র এখানে যেতে পারে। সুন্দরবনের মরিচ্ছাপের জঙ্গলের ঠিক এই জায়গাটাতেই সব থেকে বেশি মানুষ খেকো বাঘেরা চলাচল করে, যেখানে তারা প্রতিটা মুহূর্তে মানুষের রক্তের স্বাদ পেয়ে পেয়ে হিংস্র হয়ে আছে। মরিচ্ছাপি জঙ্গলের অপোজিট সাইডেই আছে বুধবার বাজার। বুধবার বাজার সংলগ্ন এলাকায় এমন কোনো পরিবার নেই যে পরিবারের থেকে কেউ না কেউ বাঘের মুখে যায়নি। সেই রকম একটা জঙ্গলে আজ আমরা আছি এবং এই জঙ্গলের কুল দিয়ে যখন যাচ্ছি, প্রতি মুহূর্তেই আমাদের জীবন বিপন্ন। তবুও সুন্দরবনকে দেখার নেশায় এবং কোর এরিয়াটা কেমন সেটা দেখার জন্যে আজকে আমরা এইখানে এসেছি। ছোট বড় খাঁড়ি দেখা যাচ্ছে এবং তার সামনে বড় করে লেখা আছে ড্যাঞ্জার। সরকারের পক্ষ থেকেই লেখা হয়েছে, শুধুমাত্র যারা জীবনের ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে যায় জীবিকা নির্বাহের জন্য, তারাই একমাত্র এখান দিয়ে প্রবেশ করে, অন্যথায় সাধারণ মানুষ কোনোভাবেই প্রবেশ করে না। সুন্দরবনের সব থেকে বিপজ্জনক এরিয়া মরিচ্ছাপের জঙ্গল সংলগ্ন, এখানে পুরোপুরি সবারই যাওয়া নিষেধ। এবার যাচ্ছি পুরোপুরি গভীর সুন্দরবন দিয়ে, আমরা ওই সাইডটাতে যাচ্ছি না, ওদিক দিয়ে পুরো রাউন্ড করে দেওয়া আছে, ওখানে যাওয়া নিষেধ। খাঁড়ি, খাঁড়ির থেকে বড় নৌকা হয়ে গেছে, এখানে যাওয়াটাই নিষেধ। আর এই সাইড দিয়ে যেটা দেখতে পাচ্ছি পুরোটা তার দিয়ে ঘেরা আছে, আমরা এদিকে যেতে চাইছি না। কখন কি বিপদ হবে কিছুই বলা যায় না।